বলছে হে চিত্ত সংসারের মোহ পরিত্যাগ করো। কথাটা শুনে শুনে মোটামুটি আমাদের তো এটা পচেই গিয়েছে। সংসার পরিত্যাগ করতে বলেনি, কারণ সংসার পরিত্যাগ সম্ভব নয়। জগতে এমন কেউ নেই যে সংসার ছাড়া। সংসার শব্দের অর্থ যা সরে সরে যায়, এবং যতদিন আমরা বেঁচে আছি আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে সরে সরে যাওয়া জিনিসের সাথেই থাকতে হবে। চোখ কান নাক যাই বলুন, খাবার যাই বলুন, মলমূত্র ত্যাগ বলুন, আর কিছু না হলে এইটুকু তো সঙ্গে থাকবেই থাকবে। কি সন্ন্যাসী কি গৃহস্থ সকলের থাকবে। তো যা সরে সরে যায় তার সাথে যেতেই থাকবে, এমনই বলা যেতে পারে যে একটি পরিবর্তনশীল কিছু জন্মেছে যে স্থির থাকতে পারে না, সেই জন্যই তো জন্মেছে, নাহলে জন্ম মৃত্যু রহিত হয়ে যেত। যা পরিবর্তনশীল তাই জন্মায় এবং তাকেই সংসার বলে। সংসার অর্থে আমরা যাকে সংসার বলি তাকে ঠিক এই টার্মটার বলা হয়। সংসারের মোহ পরিত্যাগ করে বলেছে, সংসার পরিত্যাগ করতে বলেনি। কিন্তু যখন আমরা কথা বলি, একটা গৃহস্থ অ্যাভারেজ লোক কীভাবে কথাটাকে কাজে লাগায়, কে বলেছে সংসার পরিত্যাগ করতে? সংসার ছেড়ে দিয়ে কি ধর্ম হয় রে? সংসার ছাড়ার উপায়ই নেই। হ্যাঁ, মোহ অর্থাৎ কোনো বিশিষ্ট জিনিসে আটকে থাকা, সেই একই কথা। নদী বইছে, একে বইতে দাও, এই নদীর নামই সংসার। কনস্ট্যান্ট তা বয়ে বয়ে চলছে, একে কেউ ছাড়তে পারেনি, কারণ একেই জন্ম বলে, যা প্রবাহ আকারে চলে, একেই প্রকৃতি বলে। এই নদীতে যেখানে সেখানে ড্যাম বানানো নিষেধ, যেখানে সেখানে খাল কাটা নিষেধ, যত ইচ্ছা জল বাড়িতে এনে সাপ্লাই বানাবো নিষেধ, যখনই এই কাজগুলি আমরা করব তখনই তার জন্য আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে মানসিক চাপ বহন করতে হবে। নদীর থেকে আপনি যখন ড্যাম বানাবেন, পিডাব্লিউডির সাথে কথা বলতে হবে, এর নাম সংসার বলছে, নদীর নাম সংসার বলছে না। আমি আজকেই বলছিলাম, জন্মে গিয়েছি, ভুল হয়ে গেছে, কিচ্ছু করার নেই আর। এই যেসব ঝামেলা লাফড়া যাই আছে নিতেই হবে, বলছি যেখানেই যাবি, চামড়া যাবে, নখ যাবে, চুল যাবে, চোখ যাবে, এর সাথে এগুলি নিতে হবে। তো সংসারে সমস্যা নেই, বারংবার কিন্তু পরিষ্কার করে শাস্ত্রকাররা বলেছে মোহ পরিত্যাগ করো, স্ট্যাগনেশন পরিত্যাগ করো। এবার প্রশ্ন এসে যায়, তাহলে তোমার ব্যভিচার সিদ্ধ হয়ে যায়, এর সাথেও বেড শেয়ার করো, ওর সাথেও বেড শেয়ার করো, স্ট্যাগনেশন পরিত্যাগ করো। যদি আলটিমেট ট্রুথ বলো, তুমি বলো করো, পারলে করো। কিন্তু এই করতে করতে প্যাসিভলি কি খেলা হবে? তুমি তো দেহ এর সাথে ওর সাথে এক্সচেঞ্জ করে ফেলবে, সম্পর্ক এক্সচেঞ্জ করে ফেলবে, প্যাসিভলি কী করছে? তুমি জিনিসটা স্ট্যাগনেশন করছো না, নিজেকে স্ট্যাগনেন্ট করছো। তো তুমি ধরো একটি স্ত্রী সঙ্গ করছো, বলছো কি যে পতিতা হয়, যাকে আমরা প্রস্টিটিউশন বলি, সে বহু দেহ সঙ্গ, তার মানে কি সে অনাসক্ত? সে তো বহু দেহ সঙ্গ করছে, কোনো পুরুষেই তার বিশেষ রুচি বা আসক্তি নেই, তাহলে কি সে জীবনমুক্ত? তার এই শরীরের মধ্যে স্ট্যাগনেশন, সে যে বৃত্তি বানাচ্ছে স্ট্রং, এটাকে সে আর ছাড়তে পারবে না। তুমি সিগারেট খাও, সিগারেট ফেলে দাও একটার পর একটা খেয়ে, সিগারেটে তো তোমার মোহ নেই, খাবে, ফেলে দিচ্ছ, আমি কি সেটাই বলছি? কিন্তু এবারে সিগারেট না খেয়ে তুমি আর থাকতে পারবে না, এই জায়গাটাকে তুমি মোহ করে ফেললে। তো এই যে যুক্তিটা দেওয়া হয় বারংবার, যে মোহ ত্যাগ করা মানে যার তার সাথে ঘুরে বেড়াই মহারাজ, তাহলে তো কোনো অসুবিধা হয়নি, আমার কিছুতে মোহ নেই, গৃহস্থ বলে আমার কিছু এসে যায় না মহারাজ, তোমার তোমাকে নিয়ে এসে যায়, তুমি এই শরীরটাকে বড় শক্ত করে ফেলেছ, তুমি কাম ক্রোধ লোভ ভয় এই বৃত্তিগুলোকে শক্ত করে এর কন্টেন্ট বদলাচ্ছ, বৃত্তিগুলো একদম সঠিকভাবে। এটি হলো না বস্তু আমার, কিন্তু বস্তুর আকর তো এই দেহ, না এই দেহ আমার, দেহকে যে না বলতে শিখেছে সে একমাত্র মোহের পারে যাবে। কারণ তুমি বস্তুকে তো নাই বলতে পারো, মুদির দোকানে তুমি যাও, তুমি কোন জিনিসটাকে আমার আসক্তি করে ধরে রেখেছো? কেউ তো ধরে রাখিনি আমরা। তুমি এবার বলবে ঠিক আছে, আমি আমার মাকে ত্যাগ করলাম, সাধুদের জীবনে এই কথাগুলি আসে, হ্যাঁ সবাইকেই মা বানিয়ে ফেললাম, শুনতে কথাটি খুব ভালো লাগে, আগে ভাই কাউকে মা বানিও না, না কারোর সন্তান হতে যেও, কারণ মাতৃত্ব আর সন্তানের বন্ধনই দেহের বন্ধন, এটাই দেহগত সম্পর্ক। না কাহু সে দোস্তি, না কাহু সে ব্যার, মাঙ্গে সব কি খ্যার, সকলের কল্যাণ চিন্তা, কিন্তু কারোর সাথে শরীরকে কেন্দ্র করে
না জড়িয়ে পড়া। এবং তুমি প্র্যাকটিক্যালি মাথায় রাখো, শরীরকে কেন্দ্র করা ছাড়া তোমার কাছে কোনো উপায় নেই কোনো জিনিসকে কামড়ে ধরার, কারণ এটি হলো তোমার সাঁড়াশি, আর সব জিনিস আছে গরম। এই সাঁড়াশি না হলে কোনো গরম জিনিসে তুমি হাত দিতে পারবে না। বলছে চন্দ্রমৌলি, ভগবান শ্রী আশুতোষের প্রতি অনুরাগ পরায়ণ হও। শিব আশুতোষ, শিব তো তোমার থেকে আমাদের থেকে বাইরে কোথাও নয়। কেন আশুতোষ টার্মটা তাকে দেওয়া হয়েছে বল? তাই তো, আশু মানে দ্রুত, তার মানে তুমি যদি শিব হও তাহলে অল্পতে তুষ্ট তো বললেই হওয়া যাবে না। শ্রী চণ্ডীতে বলছে সদা মদ, আমার হাতিশালায় হাতিগুলি কেমন আছে, মনকে করি বলা হয়েছে, হাতি বলা হয়েছে, অর্থাৎ এই মন হাতির মতো, একে কত খাওয়াবে, যাই দেবে টেনে নেয়, তো তোষ আসবে না কিছুতেই, কিছু নেই যা হাতিকে তুষ্ট করতে পারে। হাতি এদিক দিয়ে খাবে, এদিক দিয়ে ছাড়বে, তুমি দেবে এমন কোনো সময় আসবে না হাতি টানবে না, হাতি খেতে খেতেই শুরু করে দেবে এদিক দিয়ে। তো আমাদেরও সেই অবস্থা, আশুতোষ অর্থাৎ যিনি এই যে ইনপুট আর আউটপুটের খেলার বাইরে যিনি বুঝে গিয়েছেন যে এটা বইতে থাকবে, সেই আবার প্রথম শ্লোকে চলে আসে, প্রবাহকারে চলতে থাকবে, ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে বিষয়, আমি এর মধ্যে যাব না, মন এমন পদার্থ এ ঢুকবে বেরোবে, এর মধ্যে বিষয় ঢুকবে, একটি বিষয়কে সরিয়ে দেবে আরেকটি বিষয়কে ঢোকাবে, ওর কাজই এই, ওকে এইভাবে কনফিগার করা হয়েছে। তো শিবত্ব হলো যখন তুমি খেলার মধ্যে ইন্টারেস্ট আর নেই, কোনো উপায় নেই যে আপনার ভিতরে কোনো জিনিস ঢুকে যাবে এবং সেই জিনিস ঢুকে গিয়ে আপনি তুষ্ট হয়ে বসে যাবেন, যা ঢুকবে তা বেরোবে, আবার বলবে খিদে, হাতি সুর বেরাবে, দাও, হাতির দুয়েতেই রুচি। দেখবে হাতি কখনো দেখেছো চিড়িয়াখানাতে গিয়ে কেউ জুতে এদিকে খাচ্ছে ওদিকে ছাড়ছে, এটা হাতির সম্ভব? তা আমাদের মন এমন মত্ত করি যে এ উন্মত্ত হয়ে আছে, ওকে যত মদ দেবে মদ খাচ্ছে এদিকে টয়লেট করবে, খেয়েই যাবে, তো এরমভাবে চলতে থাকে। তো আশুতোষে যেই ফ্লোয়ের সাথে সম্পৃক্ত হয় না,